গল্প তো সবাই শুনতে পছন্দ করে, কিন্তু আমরা গল্প শোনার মতো এত টাইম নাই। সো এই ভিডিওতে কীভাবে এক নজরে তোমার স্যাডনেস ভাইব তোমার গার্লফ্রেন্ডের সামনে তুলে ধরবো উইদাউট আপলোডিং টিকটকস অন ইয়োর ফেসবুক স্টোরি। সো তোমার জিএফ এর সাথে তোমার ঝগড়া হয়েছে অ্যান্ড তোমাকে 1.5 বছরও দাম দেয় না। সো আই উইল সাজেস্ট ইউ মোবাইল নাও, আর সাথে তোমার পার্টনারকে, আই মিন তোমার ফটোগ্রাফারকে, এগুলো নিয়ে বাইর হও আর ফটোশুট করো। এ বেটা, এ মাথার তার কি ছিঁড়া দিছে? হ্যাঁ, মাথার তার কি ছিঁড়া গেছে? আমি এখানে বসে বসে এখন টিকটকের স্যাড স্টোরি পোস্ট করবো, তাকে বুঝাবো যে না আমি স্যাড, আমি কেন এখন ফটোশুট করতে যাবো? হ্যাঁ, তোকে তার ছিঁড়ে দিছে, সে আমাকে মেসেজ দেয় না, সে আমাকে কিছু কেনা, সে আমাকে আমার প্রতি অ্যাটেনশন দিতেছে না। আমার উচিত এখন কি করার? লাইক একটা ডে দেবো, এক প্যাকেট নিবো, নিয়ে ডেয়ে দিব, সেটা বানিয়েও ডেয়ে দিব, তো সেটা করতে হবে। আমি কেন ফটোশুট করতে যাবো? ফটোশুট করলে কী হবে সে তো বুঝবে না, আমি খুব চিল মোডে আসছি। সরি, বাট নর্মালি এটাই করি আমি আমার ক্ষেত্রে, বাট এখন তোমরা যারা আমার অনুসঙ্গী আছো তারা থাকতে পারো ভিডিওর মধ্যে, আর বাকিরা তোমরা চলে যেতে পারো। চলো আমরা আগে যাই। সো তোমাদের ছবি তোলা শেষ, এখন কী করতে পারো? চলে আসো লাইট রুম অ্যাপের মধ্যে, এটা কিনে একটু ডালামাসি করি। এখন বলতে পারো ডিপ্রেশনের সাথে এটার কানেকশন কী? বলতেছি এই ছবিটা ইম্পোর্ট করার পরে লাইটস নিয়ে একটু ছেড়খানি করা উচিত, যেহেতু আমি আমার ভাবের মানে তোমার গার্লফ্রেন্ডের কাছে একটু স্যাড হতে চাচ্ছি বা তোমরা হয়তো চাচ্ছ, তো তার জন্য কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়। DSLR ও লাইটসের কথা আমি বলতেছি না। লাইটস অ্যান্ড ক্যামেরা সেকশন থেকে মনে পড়লো যে এই ছবিটা তোলা হয়েছে Poco X3 Pro দিয়ে, যেটার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের অ্যান্ড সেলফি ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেলের। যদিও এটা গেমিং ফোন, বাট এটার পারফরমেন্স খুবই, ক্যামেরার পারফরমেন্স খুবই ভালো। অ্যান্ড সেলফি ক্যামেরা নিয়ে আমাদের মাথা ঘামাঘামি করে লাভ নেই, জাস্ট আমরা মেইন ক্যামেরা নিয়ে চিন্তাভাবনা করি। অ্যান্ড অ্যানাদার থিং, ভিডিওটা স্পন্সর করে না, জাস্ট তোমাদেরকে ডিটেলস জানালাম। তোমরা তো প্রায় সময় আমাকে জিজ্ঞেস করো যে কী দিয়ে ছবি তোলো, কী মোবাইল দিয়ে ছবি তোলো। ভাই, আমার DSLR এবং কোনো এক্সটার্নাল লাইটস নাই। সো ওকে, লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। তো যে রিকোয়ারমেন্টের কথা বলা বলতেছিলাম, নর্মালি ওয়েন ইউ এন্টার ইন দ্য লাইট সেকশন, তখন শুধু শ্যাডোস টুলটাকে বাদ দিয়ে যতগুলো টুল আছে, যেমন এক্সপোজার, কন্ট্রাস্ট, হোয়াইটস, হাইলাইটস, ব্ল্যাকস, এন্ড এইসবগুলো টুল যত বেশি চেষ্টা করবা যেগুলোকে একটু কমায় রাখার, কজ একটু ডার্ক টুল ও ডার্ক টোন দরকার একটা স্যাড ভাইবসের জন্য। অ্যান্ড আমি চাচ্ছি যেহেতু একটু স্যাড আর ইমোশন এই ছবিতে, তো জাস্ট শ্যাডোটাকে বাদ দিয়ে আমি সবগুলো একটু ডিক্রিজ করে দেবো, কজ শ্যাডোটাকে একটু কমালে বা শ্যাডোটা মেইনলি কাজ করবে তোমার ছবির উপর নির্ভর করে। সেটাকে তোমার ছবি যদি তেমন ডার্ক হয় তাহলে সেটাকে একটু বাড়াতে হবে, বা যদি সে বেশি ব্রাইট হয় তখন এটাকে একটু কমাইলেও চলবে। এখন কথা হচ্ছে যে ছবিতে যদি কন্ট্রাস্টে না থাকে তাহলে ডিটেলস কীভাবে ধরে রাখা যাবো? সো তার জন্য তোমাদেরকে যেতে হবে কার্ভ টুলে গিয়ে সেদিকে ক্রিয়েট করতে হবে এস কার্ভ, আর এদিকে শেষ আমাদের লাইট সেকশনের কাজ। সো লাইট সেকশনের কাজ শেষ করার পরে দেখতেছো যে এখানে একটা অনেকটা একটা গ্রিন কালারের টিন্ট আসা পড়ছে। সো সেটা ফিক্স করার জন্য আমরা টিনটাকে নিয়ে যাবো একটু প্লাসে, অ্যান্ড ভাইব্রেন্সটাকে একটু হাই, অ্যান্ড স্যাচুরেশনটাকে একটু কম, যেহেতু একটু সিনেমাটিক টাইপের কালার গ্রেডিং করবো। অ্যান্ড টেম্পারেচার যদি চাও একটু 1 টোনে রাখার চেষ্টা করতে পারো, বাট আমার ছবি অলরেডি অনেক হাই করা ওর 1 টোনে দেওয়া আছে। সো এইসব শেষের পরেই যেতে হবে মিক্স টুলে। এখন মিক্স টুলেটা তো একটা এফেক্ট করবে না, বাট ইফ দেয়ার ইজ এনি গ্রিন অর ইয়েলো কালার সেটার উপরে ফোকাস করেই তুমি তোমার এই মিক্স টুলে কাজ করলে আই থিঙ্ক একটা বেটার রেজাল্ট আসবে। বাট আমার এখানে ইয়েলো অ্যান্ড গ্রিন থাকাতে সেটাকে একটু ডিপ অরেঞ্জ অর যে কালারটা তোমরা হয়তো দেখতেও পারতেছো না, এটা খুবই ডিস্যাচুরেটেড কালার, দ্যাটস ওয়াই তোমরা এটা হয়তো চোখে লাগতেছে না, বাট এই কালারটা রাখলে একটু লোয়ার কালারটা রাখলে সেটা একটু বেস্ট মনে হবে। তো এগুলো করার পরে মেইনলি তুমি ডিটেলস, ক্লিয়ারিটি, ডিহেজ অ্যাডজাস্ট করে নেবা, বাট ভিজনেট ইউজ করবাই করবা, কজ তোমার ছবির মধ্যে মুড ক্রিয়েট করতে হলে তোমার সাবজেক্টের উপর ফোকাস অবশ্যই থাকতে হবে, যেটা মেইন টাস্ক। এখন মেইন গেম হচ্ছে কালার গ্রেডিং টুলের উপরে। আমি আর আগের ভিডিওতে একটা ভিডিওতে বলছিলাম যে কীভাবে তোমরা তোমাদের নিজস্ব করে মুড ক্রিয়েট করতে পারো তোমার ছবির মধ্যে, সেটার ভিডিও হয়তো ভিডিওর লিঙ্কটা হয়তো আই বাটনে চলে আসছে অলরেডি, সো সেটা তোমরা দেখে নিও। বাট আমি এদিকে চাইতেছি একটা স্যাড ভাইবস ক্রিয়েট করার জন্য, সো আমি পার্সোনালি প্রেফার করি শ্যাডোসের জন্য এই শ্যাডোসের মধ্যে ব্লু টোন ওর ভায়োলেট টোনটাই পারফেক্ট মনে হবে, অ্যান্ড মিড টোনসের রেড ওর অরেঞ্জ ইজ পারফেক্ট, অ্যান্ড হাইলাইটসের সময় বেস্ট, অ্যান্ড মাই ফেভারিট কালার্স আর হাইলাইটসের ক্ষেত্রে ইয়েলোস অ্যান্ড অরেঞ্জ।
এন্ড গ্লোবাল যদি একান্তই প্রয়োজন হয় তবে নারায়ণ হলে দরকার নাই, কোনো প্রয়োজন নাই। সো এইসব কিছু করার পরে এখন যাব আমরা সিলেক্ট টুলে। সেদিকে মেনলি পটেন্সিয়াল এইম থাকবে আমাদের সাবজেক্টের উপর ফোকাসিং। তার জন্য প্রথমত আমি একটা ব্রাশ টুল নিয়ে রোড অর ফুটপাথ থেকে সিলেক্ট করি, দেন সেটাকে একটু টার্ক করে দিই, কজ ফোকাসিংটা একটু ভালোভাবে যাতে পরে সেই জন্য। দেন আরও কিছু হালকা পাতলা অ্যাডজাস্টমেন্ট করার পরে আমরা ক্রিয়েট করব লাইট ট্রেস। তো এই লাইট ট্রেস এই তোমার সাবজেক্টটাকে আরও বেশি ফোকাসিং করবে, আর যেটার কারণে আমরা আমাদের ছবিটা বা যে ছবিটা দেখে তোমরা এই থাম্বনেলটাকে ক্লিক করছো সেটা এই লাইট ট্রেজের কারণে। তো এটা ক্রিয়েট করার জন্য ব্রাশ টুল দিয়ে সোজা লাইন প্রথমে একটা ড্র করতে হবে। ফার্স্ট অফ অল একটা স্ট্রেট লাইন, নো মানে কোনো আটকাটকি ছাড়া একটা স্ট্র অর স্ট্রেট লাইন তোমরা ড্র করতে হবে। এখন কীভাবে ড্র করবা, ড্র করতে হবে সেদিকে যেদিকে তোমার কমন সেন্স বলে যে আলো আসবে এদিক থেকে। আর টুলসে মেনলি এক্সপ্লোজার অ্যান্ড ডিএলস টুলটারে একটু হালকা পাতলা লাড়াচাড়া করলেই হয়তো এই এফেক্টটা হয়ে যাবে, বাট সামটাইমস হাইলাইটস অ্যান্ড টেম্পারেচারটাকেও লাড়ালে কিছুটা আলাদা লুক আসে, অ্যান্ড সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার কমন সেন্সের উপরে। সো এদিকে তোমাদেরকে কী করতে হবে, মেইনলি তোমাদের এক্সপোজারটাকে রাখতে হবে প্লাসে, এনডিএসটাকে রাখতে হবে একটু মাইনাসে, অ্যান্ড এফেক্ট অলরেডি আসে পড়বে। যদি তবুও না আসে তবুও তোমাদের ছবির অ্যাকর্ডিং তোমরা নিজস্ব করে কিছু অ্যাডজাস্টমেন্ট করে নাও। সো আমি আরও সুন্দর করে বললেও তোমরা এটা বুঝবে না, বাট সিলেক্টিভ টুলের কাজ অলওয়েজ ডিপেন্ড করে তোমার কমন সেন্স অ্যান্ড সেন্স অফ হিউমার কত বেশি ইম্প্রুভড। নেচার সম্পর্কে তুমি যত বেশি জানবা তত বেশি আউটপুট অর তত বেস্ট আউটপুট তুমি তোমার ছবি থেকে পাবা। অ্যান্ড এভাবে এই শত জল্পনা কল্পনার পরেই আমরা আমাদের এই আউটপুটটা পাইছি। অ্যান্ড আমি বলবো যে তোমরা এভাবে এইসব কিছু ট্রিক্স ইউজ করে তোমরা কিছু ছবির মতো মুড ক্রিয়েট করতে পারো, স্যাড ভাইবস, হ্যাপি ভাইবস, এনিথিং এলস। বাট আমি এদিকে শুধু স্যাডনেস পোস্টে অ্যাড করছি। অ্যান্ড রিমেম্বার, স্যাডনেস অ্যাড করার জন্য তোমাদেরকে মাস্ট বি সেরকম ছবিও তুলতে হবে, জাস্ট ছবির মধ্যে স্যাডনেস ঢেলে দিলে হবে না, জাস্ট ছবির মধ্যে কালার গ্রেডিং তুলে দিলে এটা কোনো কিছুই মিন করবে না। পোস্ট যদি তোমার হয় সালমান খানের মতো, তোমার যদি এই পোস্ট দাও খাবে না ভাই। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন এটা করবা, অ্যান্ড এটাও করবা, অ্যান্ড মেইনলি এটা তো করতেই হবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, গুড বাই, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার স্যাডনেস যত কম হবে ছবিতে ততই বেস্ট, কেননা কান্নাকাটি তো তোমার এক্স তোমার জন্য এককালে করছিল।